আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, টি শার্ট ব্যবসা কিভাবে শুরু করবেন আর কি কি করতে হবে। এই ব্যবসা নামতে হলে চোখ কান খোলা রাখবেন, তিনভাবে শুরু করতে পারেন এই ব্যবসা। ভয় পাবেন না, স্টক এর বানানো টি শার্ট কিনে তাতে প্রিন্ট করিয়ে এক্ষেত্রে যা করা হয় তা হলো সলিড বা এক রঙের টি শার্ট কিনে নেওয়া হয় কম দামে, অল্প টাকায় অনেক পাওয়া যায়। তারপর একটা প্রিন্টিং কারখানায় গিয়ে তাতে প্রিন্ট বসিয়ে আয়রন করা, প্যাকিং করে নিলেই তৈরি। এক্ষেত্রে সুবিধা, সহজে প্রাপ্যতা, কম সময়ে পণ্য তৈরি, দাম কম হওয়াতে অনেক টি শার্ট কেনা যায়। এক্ষেত্রে অসুবিধা, কাপড় মান সম্পন্ন হয় না, অনেক ক্ষেত্রে অতিরিক্ত সেলাই খরচ পোষাতে হয়, ধোয়ার পর কাপড়ের রং উঠে, কাপড় হতে ভুষকি ওঠে, রং জ্বলে যায়, সাইজ ট্যাগ ভুল থাকে। এক্ষেত্রে আমার মতামত, এই কাজ থেকে দূরে থাকুন। এই মানের পণ্য নিয়ে বান্ডিং করা সম্ভব না, কাস্টমার ফিরে ও তাকাবে না দ্বিতীয়বার। টি শার্ট নিজে বানিয়ে তারপর প্রিন্ট করে এক্ষেত্রে যা যা করতে হয় তা নিচে সংক্ষেপে বর্ণনা দেওয়া হলো। একটা সুষ্ঠু পরিকল্পনা, প্রথমে দরকার একটি সুষ্ঠু পরিকল্পনা। এ সময় পার্টনার থাকলে কাজ ভালো করে নিন, কারণ সামনে অনেকটা পথ যেতে হবে, একা পেরে না উঠতে পারেন তো পরিকল্পনা যেন দূর প্রসারী হয়, অনেক হোঁচট খেতে হতে পারে। টার্গেট ফিক্স করে নেয়া, কাদের কাছে বিক্রি করবেন তার একটা টার্গেট লিস্ট বানানো কাজে দেবে, কারণ সবাই সব ডিজাইন পাবে না। আর কত পিস বানাবেন সেটাও ধারণা করে নিন, ভালো কিছু ডিজাইন বানানো, আকর্ষণীয় ডিজাইন নিয়ে কাজ করুন। মানুষ কিন্তু টি শার্ট একটা কারণেই কিনে থাকে, আর তা হলো ডিজাইন। ডিজাইনের ব্যাপারে আমি আমার একটা নিয়ম ধরে হাঁটি, সেটি হলো, তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।